আজকে আমরা মান নির্ণয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক মান নির্ণয়। আসলে মান নির্ণয় এখানে প্রত্যেকটা কিন্তু সহজ, কিন্তু 31 এবং 34 নাম্বারটা কিন্তু ফুললি ডিফারেন্ট। তো আমরা 31 নাম্বার শুরু করা যাক। দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 5। প্রমাণ করতে হবে যে তো আমরা অনেক সময় এরকম করে অনেক হেজিটেশনের সৃষ্টি হয়। তো আজকে আমরা ফুলি সোজাভাবে শিখবো, যেটা এটা কোনো সময় কোনো বাদ যাবে না। তো এখানে শুরু করা যাক। আমরা এখানে স্কোয়ার দিয়ে অঙ্ক করবো, কারণ এটা সবচেয়ে সহজ পদ্ধতি। অন্য হতে অনেকে থাকে যে কোনো সিদ্ধান্ত নিয়ে করে, এটা কিন্তু অনেক সময় হেজিটেশনের সৃষ্টি করে। তো আমরা কোনো হেজিটেশনের মধ্যে যাবো না, তাই আমরা স্কোয়ার দিয়ে অঙ্ক করবো। তাহলে এখানে আমাকে ধরতে হবে এক্স প্লাস 1/x ইকুয়াল 5, বা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান 5 হোল স্কোয়ার। এখানে হোল স্কোয়ার করলে কত হয়? এক্স স্কোয়ার প্লাস 2 × x প্লাস 1/x প্লাস 1/x হোল স্কোয়ার 25। এখানে ১ বাই এক্স হোল এর হোল স্কোয়ার সমান সমান 1/x². এখানে কাটাকাটি করা যায়, এক্স কেটে গেল আর 1/x কেটে গেল, বা এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 25 মাইনাস 2, বা এক্স স্কোয়ার প্লাস 1/x² 23। তো আমরা এখানে 2 ছিল, আমরা এই পাশে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম, বা এখানে আবার স্কোয়ার করবো, ডাবল স্কোয়ার করবো, এক্স স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার 23 হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস 1/x² প্লাস 4x² প্লাস 1/x² সমান সমান 525। বা এখানে আসলে এটা আমরা লিখলাম হলো অনুসিদ্ধ 3 অনুসারে। অনুসিদ্ধ 3 হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a + 4ab। তো এখানে কাটাকাটি করা যায়, মানে x² কেটে গেল, বা x² মাইনাস 1/x² হোল স্কোয়ার সমান সমান 529 মাইনাস 4, বা x² মাইনাস 1/x² হোল স্কোয়ার সমান 529। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি এখানে ভুল হয়ে গেছে 525। এখন দেখা যাচ্ছে কি এটা ভুয়ো এটার সাথে মিলে গেছে। তো এখানে লেখা যায় x² মাইনাস 1/x² হোল স্কোয়ার সমান 525 প্রুফ। এখন 34 নাম্বার শুরু করা যাক, এটাও আবার খুবই কঠিন জিনিস। এখানে দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2। প্রমাণ করতে হবে যে m4 প্লাস 1/m4 সমান সমান 2। আমরা আবারও এটাকে ডবল স্কোয়ার দিয়ে করব। তো এখন m প্লাস 1/m সমান 2, বা m প্লাস 1/m হোল স্কোয়ার 2 হোল স্কোয়ার, বা m স্কোয়ার প্লাস 2 ইন্টু
एम इंटू वन बाय एम प्लस एम होल स्क्वायर वन बाय एम स्क्वायर एम होल स्क्वायर कर ले वन बाय एम स्क्वायर है सो एखे फोर एखे एम और वन बाय एम केटे जाए एम स्क्वायर प्लस वन बाय एम स्क्वायर फोर माइनस टू बा एम स्क्वायर प्लस वन बाय एम स्क्वायर फंक्शन टू क्योंकि हमें आबार डबल स्क्वायर करब क्यों एखे फोर दे आसे तो हमारे एखे हो कत टू सो हमें एखे आबार डबल स्क्वायर करब एम स्क्वायर प्लस वन बाय एम स्क्वायर फंक्शन टू बा एम स्क्वायर प्लस वन बाय एम स्क्वायर होल स्क्वायर बाय टू होल स्क्वायर आसले उभयपक्षके वर्ग कर ले समीकरण को परिवर्तन आसे ना तो एम बाय एम टू दि पावर फोर प्लस टू इंटू एम स्क्वायर इंटू वन बाय एम स्क्वायर प्लस एम टू दि पावर फोर इक्वल टू फोर बा এখানে আবারও কাটাকাটি যায় তো আমি এম স্কোয়ার লিখলাম কিসের জন্য এখানে হোল স্কোয়ার করা হয়েছে সেজন্য তাই এম 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 স্কোয়ারের হোল স্কোয়ার কত হয় এম ফোর এবং ওয়ান বাই এম ফোরের হোল স্কোয়ার ওয়ান বাই এম ফোর আর বলছি এম স্কোয়ারের স্কোয়ার করলে এম টু দুয়ার ফোর হয় এবং ওয়ান বাই এম স্কোয়ারের বড় করলে এম টু দুয়ার ফোর হয় সো এখানে কাটাকাটি যাচ্ছে তাই কাটাকাটি করে কী হলো এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর इक्वल टू फोर माइनस टू टू ए पास चले गल पक्षान प्लस माइनस हो गल एम टू फोर प्लस वन बम फोर इक्वल टू टू अर्थात देखा जाते कि एखान साथे मिले गल लिखा जाए एम फोर प्लस वन बम फोर इक्वल टू टू प्रूफ आज के मान नहीं अनेक अंक नहीं आलोचना कर लम তো আমি যেগুলো অঙ্ক করেছি আসলে একত্রিশ ও চৌত্রিশ অনেকে অনেক রকমভাবে করে বাট এই নিয়মটা সবচেয়ে সোজা তো তোমরা এটা বেশি করে প্র্যাকটিস করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ওকে গুড বাই।